সাকিব আল হাসানের যেন কোনো প্রকার অনুশীলনের প্রয়োজন হয় না। তিনি দেশে এলেন, বিজ্ঞাপন করলেন আর মাঠে নেমেই শতরান করলেন। 2024-এর প্রথম সেঞ্চুরি সাকিব আল হাসানের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ঘরোয়া লিগে আক্রমণাত্মক ইনিংস খেললেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে শতরান করলেন। ধানমন্ডির খেলা ছিল গাজী গ্রুপ অফ ক্রিকেটার্সের সঙ্গে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সাকিব 79 বলে 107 রান করেন। তার ইনিংসে ভর করে আগে ব্যাট করে 280 রান তোলে ধানমন্ডি। 5 নম্বরে ব্যাট করতে এসেছিলেন সাকিব। তখন দলের অবস্থা 18 ওভার 1 বলে 3 উইকেটে 63 রান। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলী ও সাকিব আল হাসান। তারা ষষ্ঠ উইকেটে 161 রানের জুটি বাঁধেন। ইয়াসির 51 বলে 71 করেন। তবে সাকিব ও ইয়াসিরের এই লড়াই কাজে আসেনি। ধানমন্ডি 2 উইকেটে ম্যাচটি হেরে যায়। গাজী দলের মাহফুজুর রহমান রাব্বি 118 বলে 125 রান করেন। তিনি 3টি 4 এবং 12টি 6 মারেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।